ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাষ্ট্রপতি থাকা না থাকা রাজনৈতিক সিদ্ধান্ত, মন্তব্য তথ্য উপদেষ্টার। পদত্যাগ নিয়ে অংশীজনের সাথে আলোচনা চলছে, বঙ্গভবনের নিরাপত্তা জোরদার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভে। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক। পতিত স্বৈরাচারের দোসররা রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। ওয়ান ইলেভেনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করেছেন হাইকোর্ট। আগামী 3-4 নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কাজ শুরু হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আবেদন করল জামায়াতে ইসলামী। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করেছে দলটি। ঘূর্ণিঝড় দানা কাল মধ্যরাত আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গে। 10,00,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা। সড়কে গতি ফেরাতে পুলিশের সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। চালক ও যাত্রীদের সচেতন করছেন আইন মেনে চলার বিষয়ে। লেবানন ও গাজায় বর্বর আগ্রাসনের হোতা ইসরায়েলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে হামাস নেতা সিনওয়ারকে হত্যার ফায়দা তোলার পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মিরপুর টেস্টের তৃতীয় দিনে মেহেদী মিরাজ ও জাকের আলীর ব্যাটিং নৈপুণ্য, 65 রানের লিড বাংলাদেশের।